ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের কাছে একটা মানে নতুন রেসিপি একটা নিয়ে এসেছি। এটা নতুন কিছু নয়, এটা সবাই করতে জানে, বাট আমি এটা আজকে করে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে চিলি চিকেন। দেখো, আমি চিলি চিকেনটা মানে চিকেনটাকে ভিজিয়ে রেখেছি কিকি দিয়ে। এটাতে আছে সোয়া সস, আদা রসুনের পেস্ট আছে, ভিনিগার আছে, অ্যান্ড চিলি সস, অ্যান্ড অলসো গ্রিন চিলি। তো আমি এবার এটা শুরু করছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছো। চিলি চিকেন করতে কি কি লাগছে? আমার আমার লাগছে এখানে আছে, দেখো, অনিয়ন, পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি পেঁয়াজের যে পোয়াগুলো হয় সেগুলোকে মানে কাটিনি, আমি খালি জাস্ট এরকম করে খুলে নিয়েছি। এটা হচ্ছে ক্যাপসিকাম অ্যান্ড দিস ইজ গার্লিক। এটা হচ্ছে রসুন, মানে রসুনের মাত্রাটা মানে বেশি থাকলে খেতে এটা আরো টেস্টি হবে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ফার্স্টে এইগুলো দিচ্ছি পেঁয়াজ, ফার্স্টে দেবো আমি রসুনটা দেবো। তারপরে আমি দেবো এখানে যেটা আছে পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলো একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি যখন অল্প একটু ভাজা হয়ে আসছে তারপরে আমি চিকেনটা দেবো। খুব বেশি কিন্তু ফ্রাই করলে ভালো লাগবে না, অল্প মানে হালকা ফ্রাই করলে তত ভালো লাগবে। এইবারে এই চিকেনটা আমি ভেজে দিলাম। আর এই যে এই মানে লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম একটু ওটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা মানে কেটে যে দিয়েছিলাম যে যাবার সময় তাও একটু ওপরে দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা এটা প্রায় হয়ে এসেছে। এটা মানে চিকেনটা অলমোস্ট এটা রেডি আমি তোমাদের দেখাচ্ছি। খুব গরম, চিকেন সেদ্ধ হয়ে গেছে। এইখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি যাতে কারিটা ভালো হয়। দেখো এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, মানে কারিটাতে মানে থিকনেস আনার জন্য কর্নফ্লাওয়ারটা দিতে হয়েছে। এবারে আমি দেবো রেড চিলি সসটা, এবার দিয়ে দেবো করে দিয়েছি নয়, এটা দিলে কি হয় এটা খুব টেস্টি হয় চিলি চিকেনটা খেতে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ দেখো চিলি চিকেন তোমরা দেখতে পাচ্ছ আজকের রেসিপি কি ছিল আমার। সো টেস্টি চিলি চিকেন, সো মাই চিলি চিকেন ইজ রেডি, মেরি চিলি চিকেন রেডি হ্যায়, আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিও আমি এইখানেই শেষ করলাম, আবার কালকে তোমাদের কাছে নতুন কোনো কুকিং রেসিপি নিয়ে আসবো শেয়ার করার জন্যে। টেক কেয়ার, থ্যাংকস অল অফ ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।